দলীয় কার্যালয়ে বসে লকেট চট্টোপাধ্যায়ের হাতে ফোটা নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুজনের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী অন্য একটা রকম ভাই ছবি এটা কোনো বাড়ি নয় মুরলীধর সেন স্টেট এটা বিজেপির রাজ্য কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি দীনদয়াল উপাধ্যায় তাদের মাঝখানেই এখানে ফোঁটা দিচ্ছেন ভাই দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায় দিলীপ ঘোষকে আজকে প্রথম ভাই হ্যাঁ আমি মহিলা মোর্চার কাছ থেকে ফোঁটা নেব বলে সারাদিন কাউকে ফোঁটা দিতে দিইনি তাই আজকে বিকাল হয়ে গেছে এখন এখানে ভাই ফোঁটা হচ্ছে গিফট দেওয়ার কিছু নাই ওনারা আমাকে দেবেন কটা এমপি দেবে সেটাই আমি গুনে নেব গিফট তো দেওয়া হয়ে গেছে সবাইকে পার্টি সম্মান দিয়েছে কাজ করার অধিকার দিয়েছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সম্মান ঠিকই বলেছেন দিলীপ দাকে জিজ্ঞেস করলে দিলীপ দা বলবে কটা আমাদের দিচ্ছ কটা আমরা নিয়ে আসতে পারছি এবং সেটাই সবচেয়ে বড় উপহার সত্যি কথা দিলীপ দা যেভাবে এতগুলো দিন ধরে আমি এই পার্টির সাথে জড়িত এবং যেভাবে দিলীপ দার এতে কাজ করে যাচ্ছি সব কিছু মিলে খুব ভালো লাগে এবং উনি যথেষ্ট মহিলা মোর্চার জন্য আজকে সারাদিন বসেছিলেন আমরা সবাই ফোটার পরে সেই জন্য সন্ধ্যে বিকেলের দিকে রেখেছি ফোটাটাকে এবং খুব ভালো লাগছে যে দিলীপ দা মহিলা মোর্চারই প্রথম ফোটা দিয়ে শুরু করলো দিলীপ দা এটাই খুব ভালো লাগছে গিফট চাইছেন দিলীপ দা কি মনে হয় আপনার নিশ্চয়ই দিতে তো হবেই যখন দাদা এরকম গিফট চেয়েছে এবং সেই জন্য তো না দেওয়া ছাড়া তো উপায় নেই এবং আমরা চাই যে আমরা দিলীপদার নেতৃত্বে যেন আমরা অনেকগুলো এমপি সিট এবারে তুলে দিতে পারিটা এমন গিফট চাইছেন কিন্তু শাসক দল রাজ্যে তারা বলছে এটা জমি তৈরি হয়নি মাটি তৈরি হয়নি রাজ্যে সে তো ওনারা এটা এই দেখে কিছুদিন সান্ত্বনায় থাকুন পঞ্চায়েত ইলেকশানে আমরা বুঝিয়ে দিতাম যদি ভোটটা হতো মা কার তলায় পায়ের তলায় কত আছে তখন প্রমাণও যদি ভোট হয় একবার ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়ে যাক তাহলে হিসাবটা বরাবর হয়ে যাবে সবাই বুঝে যাবে ঠিক আর উনিশ সালে সেটা হবেই দিলীপ ঘোষ যে গিফট চাইলেন লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে সময় এলে বোঝা যাবে লোকসভা নির্বাচনের পরেই যে সেই গিফট কতটা দিতে পারেন বোন লকেট চট্টোপাধ্যায় দাদা দিলীপ ঘোষকে ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা